বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পশম শিল্প, নিদারুণ সংকটে শিল্পীরা। নেশার টানে তারা কম্বল বোনেন, রাত পোহালেই নেমে পড়েন কাজে। রকমারি কম্বল তৈরি করে মন ভরে, কিন্তু পেট ভরে না। মেলে না সরকারি সাহায্য, নিদারুণ সরকারি ঔদাসীন্যে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী পশম শিল্পীরা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক নম্বর ব্লকের গোপালনগর গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। বেশিরভাগ পরিবার পশম শিল্পের সঙ্গে জড়িত। বাসিন্দারা ভেড়ার লোম থেকে চরকা ঘুরিয়ে আকৃতি দেন বিভিন্ন রকমের আসন ও কম্বলের। নিদারুণ উদাসীনতায় আজ তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের পেটে নেই অন্ন, মাথায় নেই ছাদ। শিল্পীরা জানান, খুব ছোট থেকেই তারা এই শিল্পের সঙ্গে যুক্ত। সরকারি পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো সুযোগ সুবিধে তাদের নেই। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয় শিল্পী উমা ঘোষ বলেন, বছরভর আমরা ভেড়ার লোম থেকে আসন কম্বল তৈরি করি, কিন্তু চাহিদা মতো পয়সা পাই না। সরকারি সাহায্যও নেই, আমাদের নেই ঘর বাড়িও। শিল্পী রিমি ঘোষের আক্ষেপ, রেশন ছাড়া সরকারের কাছ থেকে আমরা কিছু পাই না। ছোট থেকেই এই পশমের কাজ করছি, কোনো সাহায্য নেই। লকডাউনে আমরা কার্যত অনাহারে দিন কাটাচ্ছি। সুপ্রীতি ঘোষ, সরলা ঘোষ বললেন, কাজ করছি ঠিকই, কিন্তু সুযোগ সুবিধা পাই না, বড় কষ্টে আছি। পরিবারের শিশুদের ঠিকমতো খেতে দিতে পারছি না। সরকারি ঋণ পেলে কাজ টিকিয়ে রাখতে পারবো। লকডাউনে মহাজনরা মাল নিতে আসছেন না, ছেলেরা যেখানে কাজ করতো সেটাও বন্ধ, কোনো সাহায্য পাইনি। আমরা এই কাজের সঙ্গে যুক্ত আছি, আমরা অনেকদিন থেকে ছোট ছেলে বাচ্চাদের আমল থেকে আমাদের এই কাজটা হচ্ছে, কিন্তু এই কাজটা চলছে, চলতে চলতে সামনে বছর যখন করোনা ভাইরাসে আমরা কাজ করেছি বাড়িতে, কিন্তু কোনো সুবিধা পাইনি। কিন্তু বলেছিল যে লোন এসছে, কিন্তু লোন আপনারা নিয়ে নিন, কিন্তু আমাদেরকে দেয়নি, হাতে কি করে পাবো? হ্যাঁ, আমাদের যদি কোনো সহযোগিতা না থাকে তাহলে আমরা কি করে পাবো? আমরা আবার এই বছর আবার করোনা ভাইরাস 15 দিনের মধ্যে আমরা এত কষ্টে আছি, বলবো বাচ্চাদেরকে খেতে দিতে পারছি না, এই কিন্তু কাজ করে যাচ্ছি, কাজের কোনো বিনিময় পাচ্ছি না কো। হ্যাঁ, তা আমরা কি করে খাবো, কি জিনিসটা করে খাবো? এই করোনা ভাইরাসে আবার যে 15 দিন লকডাউন দিয়ে দিল, তা আমরা এখনো এই কাজ চলছে, কিন্তু কেউ নিয়েও যাচ্ছে না কিছু না, কিন্তু ছেলেপিলেকে খেতে দিতে পারছি না। কোনো রকম সেদ্ধ ভাত ওই মমতার মোদি সব চাল পাচ্ছি, ওই খেয়ে আমরা কাজ করছি। অন্যদিকে শিল্পী কিরণ ঘোষ বলেছেন, পশম শিল্পের অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে এখন, কোনো সমিতি আমাদের আর্থিক সাহায্য দেয় না। আগামী প্রজন্ম আর পশম শিল্পের কাজে যোগ দিতে সাহস পাবে না, কারণ কোনো সদর্থক আশ্বাস পাওয়া যায় না। সাহায্যের আশা নিয়ে নবান্ন পর্যন্তও গেছিলাম। পশম শিল্পীরা বলছেন, গড়ে ওঠার সমিতিতে 80 জন সদস্য আছেন, সমিতির কর্মকর্তাদের মধ্যে তেমন উদ্যোগ নেই। পঞ্চায়েতের লোকেরা সেই সমিতিতে খবরদারি করছেন। দীর্ঘদিন ধরে এই কম্বলের ব্যবসায় লিপ্ত, সেই লিপ্ত ব্যবসা আস্তে আস্তে সমিতির তরফ থেকে কোনো সাহায্য না পাওয়ার জন্য টোটালটাই একদম লুপ্ত হয়ে যাচ্ছে, এবং আগামী প্রজন্ম সেই কাজ শিখতেও পারছে না কোনো আর্থিক সাহায্য না হওয়ার কারণে। আর এখন বর্তমানে যেহেতু লকডাউন চলছে এবং সমিতির বলবো যারা মেম্বার আছে তারা কোনো উদ্যোগ নেয় না। আমরা এর আগে অনেকবার গেছি, নবান্ন পর্যন্ত গেছি এই বিষয় নিয়ে যে আমাদের শিল্পটাকে কীভাবে বাড়ানো যায়, কীভাবে আরও ডেভেলপ করা যায়, কিন্তু কোনো সুরাহা হয়নি। মাঝে মধ্যে লোক আসে ছবি তুলে নিয়ে চলে যায়, কোনো সুরাহা নাই। এবং আমাদের যেসব মেম্বারগুলো আছে সেসব মেম্বারগুলোর কাছে আমরা জানতে চাইছি যে এতদিন ধরে যারা মেম্বার আছে, এখন বর্তমানে যেসব জেনারেশন আছে তাদের বাবা মারা কারা কারা মেম্বার আছে সেটাও জানতে পারছি না। আমরা যে 80খানা যে মেম্বার, সেই মেম্বারটা আমরা জানতেই পারছি না। জানার চেষ্টা করলেও বিডিও অফিস থেকে আইডিও সাহেব কেউ কিছুই বলতে যাচ্ছে না। আমরা অনেকবার গেছি আইডিও সাহেবের কাছে, আইডিও সাহেবও কিছু আমাদেরকে বিশেষ তথ্য দেয়নি। আমাদেরকে নিয়ে গেছিলো একবার, তারাও কোনো কিছু করেনি। এবং এখন বর্তমানে যারা মেম্বার বা সমিতির সভাপতি আছে তিনিও কোনো উদ্যোগ নেই। এখন পঞ্চায়েতের আমলে পঞ্চায়েতে 2-1টা লোক ঢুকিয়ে হয়তো সমিতিটা চলছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মুখপাত্র গৌতম ঘোষ বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে মানুষের পাশে আছেন, সবাইকে সহযোগিতা করেছেন। পশম শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেননি পদ্ধতি মেনে, যোগাযোগ করলে নিশ্চয়ই সাহায্য পাবেন। পশম শিল্পীদের অনেকেই নেপথ্যে বিজেপির হয়ে কাজ করছেন, সেটাও তাদের সাহায্য না পাওয়ার কারণ হতে পারে। কারণ যাই হোক, এই মুহূর্তের যে আপডেট, কারণ যাই হোক, নিঃসন্দেহে বিলুপ্তির পথে পশম শিল্প। দেখুন, মুর্শিদাবাদ জেলায় পশম শিল্প বলেন, ক্ষুদ্র শিল্পগুলো আছে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে যেইভাবে পাশে থেকেছেন এবং প্রত্যেকেই সহযোগিতা পেয়েছেন আপনার এবং পেয়ে যাচ্ছে, তাতে অকল্পনীয়। এরা কেন পাচ্ছে না, এরা আমাদের প্রশাসনের সঙ্গে এবং আমাদের নেতৃত্বে, আমাদের বিধায়ক, আমাদের জঙ্গিপুর স্যার, আমাদের এখানকার
প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সাহেব তাদের সঙ্গে যোগাযোগ করেননি। হ্যাঁ, নিশ্চয়ই যোগাযোগ করলে অবশ্যই তারা সেই সুযোগ সুবিধা পাবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশম শিল্প বলেন, কুটির শিল্প বলেন, ক্ষুদ্র শিল্প বলেন, যে কোনো শিল্পের পাশে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গায় আজকে তাঁত শিল্পর পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সেই রকম অনুরূপভাবে এরাও আপনার সেই অনুদান পাবে। এরা হয়তো সরকারের সঙ্গে বঞ্চিত আছে, কোনো হয়তো রাজনৈতিক চক্রান্তর জায়গায় তারা হয়তো কয়েকজন যুক্ত হয়েছিল বিরোধী দলে, সেই কারণের জন্য এটা হতে পারে।